মুখ্যমন্ত্রীর মধ্যবাস্তায় জট কাটিয়ে আইএসএল এ অংশগ্রহণ নিশ্চিত হওয়ার উচ্ছ্বাসে ভাসল লাল হলুদ সমর্থকরা। এগারো মাসের সমস্যার সমাধান মাত্র কয়েক মিনিটে, অনেকটা ম্যাজিকের মতো। ম্যাজিশিয়ানের ভূমিকায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক খেলা হবে সাঙ্গ করে সবুজ ঘাসে লাল হলুদ ফোটাতে তিনি ছিলেন সচেষ্ট। কয়েকদিন আগেই কার্যত পয়েন্ট অফ নো রিটার্নের ইঙ্গিত দিয়ে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের কাছে স্পোর্টিং রাইট ফিরিয়ে দিয়েছিল লগ্নিকারী সংস্থা। যদিও সেই ঘটনার পরই ফের ময়দানে নামেন মুখ্যমন্ত্রী। গতকাল নবান্নে ক্লাব কর্তৃপক্ষ এবং লগ্নিকারী শ্রী সিমেন্টের মজবুতি জোরের বন্দোবস্ত করেন তিনি। সিমেন্ট কোম্পানি কর্ণধার স্বীকার করেন, মুখ্যমন্ত্রীর অনুরোধেই তিনি খেলার ব্যবস্থা করতে আগ্রহী হয়েছেন। তবে ময়দানের তাঁবুতে অবাঞ্ছিত হতে হচ্ছে না কর্তা সদস্য এবং সমর্থকদের। ইস্টবেঙ্গলের নাম লোগো থাকছে অপরিবর্তিত। গতকালকের পর থেকে রাজ্যের সর্বত্র লাল হলুদের কপালে বলি রেখার ভাঁজ উঠাও। খুশিতে মেতে ওঠে রাজ্যবাসী। জেলার রানাঘাট, চাকদহ, কৃষ্ণনগর, শান্তিপুর, কল্যাণী সর্বত্রই লাল হলুদ আবির খেলা। ব্যানারের সামনে টাইটেল সং গান গাওয়া, লাল হলুদ কেক কাটা, নানাভাবেই খুশিতে মাতোয়ারা তারা। জয়ের ব্যাপারে 100% নিশ্চিত বলেই দাবি করেন। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান তারা। সেলিব্রেশনটা হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গল, আমাদের সবার প্রিয় দল ইস্ট বেঙ্গল এবছর আইএসএল খেলছে, আবার পুনরাবৃত্তি হচ্ছে, আর মুখ্যমন্ত্রীর সহযোগিতাতেই আমরা আবার খেলতে পারছি। তো আমরা চিরকৃতজ্ঞ থাকছি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আর আশা করি এবছরও আমরা ভালো পারফরমেন্স করব অবশ্যই। আর দলকে সাপোর্ট করার জন্য তো আমরা তো আছি। বর্তমানে কোভিড পরিস্থিতির জন্যে এখন আমরা সেইভাবে হয়তো সেলিব্রেশন করতে পারছি না, কিন্তু যখন আমাদের দল মাঠে নামবে তখন আমরা নিশ্চয়ই সেলিব্রেশন করব, আর আশা করছি ইস্ট বেঙ্গল জিতবে। গতকালকের আগের পর্যন্ত কি চিন্তা ভাবনা ছিল? তখন পর্যন্ত নিশ্চয়তা অনেকেই ছিল না? না, তত কাল অবধিও সেরকম একটা মানে কোনো রকম নিশ্চয়তা আমরা পাচ্ছিলাম না, কিন্তু আজকে যেহেতু সবাই আমরা একসাথে আছি তো আমরা ছোটোখাটো একটা সেলিব্রেশনের মধ্যে দিয়ে উদযাপনটা করছি। কি নাম তোমার? আমার নাম কুন্দন চন্দ্র, আমি গর্ব আমার লাল হলুদের সদস্য। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।